আবার আমাদের ঘরে কিছু কিছু ছেলে বলেন শুনি একটু নামাজ হবে তো এটা চামড়ার উপর একটা স্পট উযু হলো ফরজ গোসলের ফরজ কটা আপনার গড়গড়ার সাথে কুল্লি করা তিনবার নাকের নরম অংশে তিনবার পানি দেওয়া আর মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত মাথার উপর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তিনবার ধৌত করা একটা পশম যদি শুকনো থাকে ফরজ গোসল হবে না যাদের শরীরে ট্যাটু আছে ফরজ গোসল হয় তো ওই অবস্থা নামাজ বলে বেঈমান কাফের হবে বেঈমান কাফের হবে কাফের আমাদের বাড়ি মেয়েগুলো সব নখ পালিশ দেয় হাতের নখে পায়ের নখে নখ পালিশ ফরজ গোসল হবে তো মেয়েগুলোর উযু হবে তো নখ পালিশ করে উযু করলে আল্লাহ আমার মা বোনগুলোকে সুবুদ্ধি দান কঠিন গুনাহ দেবেন না গুলো নামাজ হবে না উযুটাও হবে না ঈমানটাও থাকবে না নখ পালিশ করলে কাফের নয় ভুল বুঝবেন না নখ পালিশ করলে কাফের নয় কিন্তু নখ পালিশ লাগিয়ে উযু করলে উযু হবে না আর উযু না করে ইবাদত করলে ঈমান চলে যাবে মানে নামাজ বিনা উযুতে নামাজ পড়লে ঈমান থাকে না ট্যাটু যারা করেছে আমাদের সব ভাইয়েরা হাত জোর করে বলে যায় ওটাকে কিভাবে তুললে হয় তোলে নাজাতের কোনো জায়গা নেই নাজাতের কোনো জায়গা নেই যাবেন কোথা পালাবার কোনো রাস্তা নেই বাঁচতে যদি চান তোলেন ট্যাটু উযু হলো না গোসলও হলো না আমাদের ঘরে কিছু ভাই আছে ছেলেরা যুবক ছেলে কান বিদয় নাউজুবিল্লাহ বলে বিদয় না আল্লাহর লানত আল্লাহর রাসূল বলেছেন যেই ছেলেটা মেয়ের মতন সাজবে ওই মেয়েটার উপর আল্লাহ ওই ছেলেটার উপর আল্লাহর লানত আবার কিছু কিছু মেয়ে আছে দেখবে ছেলেদের মতন ছোট ছোট চুল কাটে ওই মেয়েটার উপর আল্লাহর লানত কেন আল্লাহর রাসূল বলেছেন কোন ছেলে যদি মেয়ের মতন সাজে কোন মেয়ে যদি ছেলের মতন সাজে উভয়ের উপর আল্লাহর লানত বলুন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ নবী নামাজে শরীফে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবাদের নামাজ হলেন আল্লাহ নবী হলেন ইমাম সাহাবারা হলেন মুক্তাদি এই নামাজ হলো আল্লাহ পাকের দরবারের কবুল নামাজ এই নামাজ হলো আল্লাহ পাকের দরবারের কবুল নামাজ ও চলো গেম আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও মদিনার মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়বো বাবা এক রাকাত নামাজ পড়বো বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী শুনিয়ে দিলাম ওই ব্যক্তি নামায় আমাল আল্লাহ পাক 50,000 রাকাতের সওয়াব কানা লিখে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও আমি নবী বনে দিলাম কাল কামতে ময়দানে কাল হাসরে ময়দানে আমি রাসূলুল্লাহ দানে সাথে সাথে করিনে আল্লাহ বানের দয়ার জান্নাতে নিয়ে যাবো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী হলেন ইমাম সাহাবারা হলেন মুক্তাদি পিছনের কাতার থেকে পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির শব্দ কানে আসে খিলখিল করে হাসির আওয়াজ কানে আসে ও চলকেন ও আমার মুরব্বী বাদান আল্লাহ নবী নামাজ কানা শেষ করলে আল্লাহ নবী নামাজ কানা সমাপ্তি করে সাহাবাদের দিকে ঘুরে গেলে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তাম্বি করলেন আল্লাহ নবী রাগারাগি করলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও এসেছো বাবা আমি নবীর সন্তানি আমি নবীর সন্তান গেছি আমি রাসূলুল্লাহ যেমন সামনের দিকে দেখি আমি রাসূলুল্লাহ যেমন পিছনের দিকে দেখি জোরে বল সুবহান আর একটু জোরে বল সুবহান কে কে এসেছো সব দেখেছি নবী তেমন সামনেও দেখি নবী তেমন পিছনেও দেখি জোরে বলে আর জোরে বলা গেল না আমরা পিছনে দেখি সামনে সামনে সত্যি ঠিক বললে একদম ঠোকরটা খেলো কে হোঁচট হোঁচট
ছোট পাড়া ইটের গুড়ি ঠিক রেগে পড়ে যাইতে এই এই কি রে সত্যি দেখতে পাইনি সামনে না পিছনে কথা বলে না আমাদের হয় না জীবনে এটা নতুন রাস্তা হলো বাম্পার এই রাস্তা হচ্ছে কদিন পরে কি যে বিপদ ডাকে বোঝা মুশকিল আর আমাদের ঘরে ছেলেগুলো মোটরসাইকেল নিয়ে রাস্তায় শুয়ে টিকটক এর ভিডিও করছে নউজুবিল্লাহ বলে আমাদের ঘরের মেয়েগুলো এই ফোনটা গেলে ছাদের মাথায় উঠে টিকটক এর ভিডিও চলছে নউজুবিল্লাহ বলেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ইসলাম আধুনিকতার বিরোধিতা নয় আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা আমার ইসলাম আধুনিকতার বিরোধিতা নয় আমার ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা ওটা হলো অসভ্যতা ওটা আধুনিকতা নয় শবে বরাত এর রাতে কলকাতা নতুন ব্রিজ কি হয় আপনারা জানেন শুনলে মাথা কাজ করবে না দুটো স্টার নামিয়ে দিয়ে আগুন ধরাতে ধরাতে যাচ্ছে জিয়ারাত করতে বেরিয়েছে শবে বরাত গো বুঝেন না লাইলাতুল বরাত জিয়ারাত করতে বেরিয়ে আগুন ধরাচ্ছে একটা চাকা তুলে দিয়ে টিকটকে ভিডিও হচ্ছে নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলবেন আমার ইসলাম আধুনিকতার বিরোধিতা নয় ইসলাম হচ্ছে অসভ্যতার বিরোধিতা আধুনিক ফোনে আমরা কোরআন শরীফটা লোড করে দিলাম গাড়িতে বসে বসে পড়ছি কোরআন শরীফ সবসময় নিয়ে ঘুরে যায় মোবাইলে পড়ছি ওটা হলো আধুনিক অসভ্যতা নয় আরে ফোনলি আমাদের ঘরে মেয়েগুলো টিকটক করছে ওটা আধুনিক না ওটা অসভ্যতা এই ফোনে আমরা সিয়াসিতা হাদিস শরীফের কিতাব লোড করলাম ফিকার কিতাব গুন তাফসীরের কিতাব গুন লোড করে পড়ছে এটা হলো আধুনিক এটা হলো আধুনিক এটা অসভ্যতা নয় আমাদের ঘরের ছেলেগুলো আমার ঘরের যুবক ভাইগুলো এই ফোনটা নিয়ে রাতকে রাত পার করে দিচ্ছে গেম খেলতে খেলতে ওটা হলো আধুনিক না ওটা হলো অসভ্যতা বলবেন হুজুর অসভ্য কেন বললেন অবশ্য অসভ্য পাঁচ ঘন্টা কেউ গেম খেলে পাগল না পিট আমার তো মনে হয় মেন্টালিটি প্রবলেম আছে এদের এই ছেলেগুলো ছোট করছে না এই ছেলেগুলো গেম খেলে গেম খেলে এরা বীর 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 করে নিজেরাই বকে আমি আপনাকে ছোট করিনি ভুল আপনি তো আমার ভাই আমি আপনাকে মেন্টালিটি প্রবলেম কেন বলবো আমার বলার উদ্দেশ্য এই এত গেম খেলে এরা নিজেরা বিড়বিড় করে বকে একা থাকলে বকছে বকছে কানে হেডফোন দিয়ে চারজন গেম সামনে সামনে পিছনে ধর 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 আস্তাগফিরুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহে বিল্লাহে তাল্লাহে আমি আল্লাহ নামে শপথ করে বলছি এই ফোনটাই জীবনে ওই গেম খেলা দূরের কথা লোডও হয়নি আপনি আমাকে ভালো বলবেন কি বলবেন আমি দেখতে যাব না আল্লাহর দরবারে যদি আমি কবুল হয়ে যাই ওটাই বলো গোটা পৃথিবীর লোক যদি আমাকে মাথায় লিয়ে লাচে আমার জুতো দুটোকে বুকে জড়িয়ে লাচে আমার কিচ্ছু দাম নেই যদি আমি আল্লাহর দরবারে কবুল না হতে পেরেছি কথা বলে গোটা পৃথিবীর লোক যদি আমাকে গাল দেয় বাজে কথা বলে এই গুনাহগারটাকে যদি আমার আল্লাহ কবুল করে না আমার কিচ্ছু ক্ষতি হবে না আপনি আমাকে ভালো বলবেন কি খারাপ বলবেন আমি বলতে পারবো না সবাইকে এক ভাববেন না যে হুজুর মিথ্যা বলছে রে মিথ্যা বলা বক্তা আছে তো জানেন না আপনারা মিথ্যা বলা বক্তা জানেন না কত বেরিয়ে গেল কত বেরিয়ে গেল যাত্রায় যে হাততালি পড়ে না ফাংশনে যে হাততালি পড়ে না এখন জলসায় তার থেকে মাঝে মাঝে বেশি পড়ে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না ছি 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 এত জঘন্য জঘন্য কথাগুলো এখানে আলোচনা শুরু হয়ে গেছে এই জায়গার সম্মানটাই শেষ হয়ে যাচ্ছে কিছু কিছু বার হয়েছে না হয়নি যে ওয়াজগুলো করার মতো নয় ওয়াজ নয় ওটা ওয়াজ নয় যে কথাগুলো বলার নয় যত রকম জঘন্য কথা মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে যে ভাষা আমার ইসলাম আনকমপ্লিট নয় যে ইসলামে কিছু নেই করে দিলাম জোরে বলে আর জোরে বলা যাবে না দিন কমপ্লিট নন কমপ্লিট কমপ্লিট যদি হয় এর মধ্যে না বলে কোন জিনিস আছে সব আল্লাহ দিয়েছে ভাষাটা সংযত নেই কেন একটা বাপ আর ছেলে গায়ে গা ঠেকিয়ে বসে এই দল চায়
একটা বাপ আর ছেলে যাত্রায় গায়ে গা ঠেকে বসতে পারবে তো একটা বাপ আর ছেলে ফাংশনে গায়ে গা ঠেকে বসতে পারবে তো একটা বাপ আর ছেলে সিনেমা হলে গায়ে গা ঠেকে সিনেমা দেখতে পারবে তো একটা বাপ আর ছেলে গায়ে গা ঠেকে মাথায় বসতে পারবে আমার জন্ম কবার একবার কার জন্ম চিন্তা পাঁচবার কার সাতবার কার দশবার অত চিন্তা করার সময় আমাদের নেই আমাদের ইমান আমাদের একবার জন্ম পাঁচবার না সাতবার না দশবার না আমাদের ইমান একবার জন্ম তবে শরীর থেকে রূহটা ছিনিয়ে নিবার পরে ওয়াল বাসে বাদাল মওত মওতের পরে আল্লাহ আবার আমাদের জিন্দা করে তুলে দান করবে এটা হলো আমাদের ইমান জোরে বলে আর জোরে বলা গেল না কাবা মানে হচ্ছে টিলা উঁচু জায়গাকে আরবিতে কাবা বলে এই আমার হাতে আমাদের হাতের হার উঁচু কাবা কাবা মানে টিলা উঁচু বাই চাদর দিয়ে ঢাকা কাপড় দিয়ে এটাকে আরবিতে কাবা বলে সমতল জায়গায় এই উঁচু জায়গাটাকে আরবিতে কাবা বলে কাবা মানে উঁচু উঁচু ওই কাবা শরীফ ওই উঁচু বলে বলি কাবা শরীফ ওয়ারজুলাকুম ইলাল কাবাইন এই পায়ের যে উঁচু উঁচু দুটো গাঁট আছে না উঁচু উঁচু ওই গাঁট অব্দি ধোয়া একবার ফরজ তিনবার সুন্নাত ওই ওয়ারজুলাকুম ইলাল কাবাইন ওই গাঁট পর্যন্ত একবার ফরজ তিনবার সুন্নাত কিছু কিছু ভাই উযু করে দেখবেন পায়ের গোড়ালি শুকনো ঠিক বললাম না ভুলো বললাম উযু হবে ইমান চলে যাবে ইমান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে সঠিকভাবে উযু করার তৌফিক দেয় বলেন আমিন